বায়ু চলে এসেছে বেশ ঠান্ডা মনোরম কিন্তু বৃষ্টি পড়া এখনো বাকি সেরকম বৃষ্টি হয়নি তামিলনাডুতে বেশ কিছুদিন হল আপনারা যারা এখানে গরমকাল কাটিয়েছেন আপনারা বুঝতেই পারেন এই মৌসুমি বায়ু কত বড় আশীর্বাদ দেখুন আমাদের এটা বুঝতে হবে এই গ্রহে জলের পরিমাণ চিরকাল একই ছিল প্রশ্ন হল সেটা কে পাবে কখনো এখানে হয় কখনো ওখানে হয় কখনো অন্য কোথাও হয় আমাদের খালি জানতে হবে যে এখানে জল পেতে গেলে আমাদের কি করতে হবে কিন্তু আগে কখনো এরকম হয়নি মানুষ ভাবছেন জল কোথাও হারিয়ে গেছে না কোথাও হারায়নি এখানেই রয়েছে কিন্তু হয়তো আমাদের কাছে নেই সেটাই একমাত্র সমস্যা একই কথা বলা যায় আশীর্বাদ বা কৃপার ক্ষেত্রেও ঠিক পৃষ্টিকে আকর্ষণ করার মতো ঠিক সেরকমই কৃপা সর্বদাই রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে প্রশ্ন শুধু এটাই আমি সেটা পাবো কি না প্রশ্ন শুধু সেটাই এই বৃষ্টি এই বৃষ্টির মেঘ ওদের কোনো চেনা অচেনা বোধ নেই ওরা যে কোনো জায়গাতেই বর্ষণ করতে রাজি ওরা উৎসুক বর্ষণ করতে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আপনাকে এখানে বসে দেখতে হবে যে মেঘের বর্ষণ এখানে হবে নাকি আমাদের পেরিয়ে অন্য কোথাও গিয়ে হবে এর মানে আমরা কিছু ভুল করছি এর মানে আমরা জানি না বৃষ্টিকে কিভাবে আকর্ষণ করতে হয় কারণ আমরা তো একটু ইংরেজি পড়েছি আর আমরা গান গেয়ে এসেছি এটা ঘটেছিল এটা সত্যিই ঘটেছিল এটা ঘটনা জাপানিরা কেউ আছেন এখানে না শুধুই চাইনিজ জাপানি কেউ নেই জাপানের মানুষ তুলনামূলকভাবে ব্রিটিশ বা আমেরিকানদের থেকে অনেক কম চর্বি বা ফ্যাট খান এই জন্য লোকে বিশ্বাস করেন যে তাদের মধ্যে হার্টের সমস্যা অনেক কম রয়েছে যে পরিমাণে ইউরোপ আর আমেরিকাতে মানুষ হার্ট ফেলিয়ার আর হার্ট অ্যাটাকে মারা যান তার তুলনায় জাপানে অনেক কম সংখ্যক মানুষ মারা যান কিন্তু ফরাসিরা অনেক বেশি চর্বি খান কিন্তু তাও তাদের হার্টের সমস্যার পরিসংখ্যান অনেক কম ব্রিটিশ আর আমেরিকানদের তুলনায় জাপানের মানুষেরা বেশি মদ খান না তাই তাদের হার্টের সমস্যা অনেক কম কিন্তু ইটালিয়ানরা শুধু মদই খান কিন্তু তাদেরও হার্টের সমস্যা অনেক কম ব্রিটিশ এবং আমেরিকানদের তুলনায় তাহলে হিসেব দাঁড়ালো ইংরেজি ভাষাটাই আসল সমস্যা ইংরেজি ভাষী মানুষেরা সেটাই সমস্যা তো এই সমস্যাটা সব জায়গাতেই রয়েছে যে আমরা চেষ্টা করি যে এক জায়গাতে যেটা ঘটছে সেটাকে নিয়ে অন্য একটা জায়গায় চাপিয়ে দিতে কেবল ভৌগোলিক বা সাংস্কৃতিক দিক দিয়েই নয় ব্যক্তির ক্ষেত্রেও এটা করে থাকি যে একজন মানুষের জন্য যেটা কাজ করেছে সেটা অন্য একজনের ক্ষেত্রেও কাজ করানোর চেষ্টা করি আর এই করতে গিয়ে তাকে ধ্বংস করে ফেলি আর দুর্ভাগ্যক্রমে এরই নাম শিক্ষা ব্যবস্থা পাল পাল মানুষের উৎপাদন যদিও এই গ্রহে আমরা পাল পাল মানুষই রয়েছি প্রায় সাতশো কোটিরও ওপরে তবু আপনি একাই জন্ম নেন অনেকের সাথে একসঙ্গে নয় তাই তো আমার ছোটবেলা থেকেই আমি এটা দেখে এসেছি যে যখনই কোনো প্রাপ্তবয়স্ক কোনো শিশুকে দেখেন তিনি তাকে কিছু না কিছু শেখাতে চান সেই সমস্ত হতভাগা জিনিসগুলো যেগুলো তাদের জীবনে কাজ করেনি আপনাদেরকে এই একটা প্রতিজ্ঞা আমার সাথে এখন নিতে হবে এই মুহূর্ত থেকে আপনার জীবনে আপনি অন্য কাউকে এমন কিছু শেখাবেন না যেটা আপনার জীবনে কাজ করেনি হ্যালো আপনার সেরাটুকু যদি অন্যদের দিতে নাও পারেন অন্তত আপনার জীবনে যেটা কাজ করেনি সেটা কাউকে দেবেন না এটুকু করবেন তো রাগ করলে আপনার কাজ হয় তাহলে এটা কাউকে দেবেন না দুঃখ আপনার কাজে আসে হতাশা আপনার কাজে লাগে তো আপনি যদি রাগে থাকেন দুঃখে থাকেন হতাশ থাকেন একদম মুখ ওকে আর চুপ করে বসে সেটাকে সামলাবেন কিন্তু এই হতাশ মানুষগুলোই সব সময় কথা বলে যাচ্ছেন আর শেয়ার করে যাচ্ছেন যখন তারা আনন্দে থাকেন তখন হয়তো এত কথা বলেন না যখন হতাশ থাকেন তখন প্রচুর কথা বলেন এইটুকু কি আপনি খেয়াল রাখবেন যে যেটা আপনার জন্য কাজ করছে না সেটা অন্য কাউকে দেবেন না এইটুকু এইটুকু বোধ আমাদের আছে এইটুকু বোধ আমাদের থাকা উচিত আপনার কাছে সর্বশ্রেষ্ঠ জিনিসগুলো না থাকুক কোনো ব্যাপার না অন্তত যেটা কাজ করে না সেটা কাউকে দেবেন না সেটা আপনার সাথেই মারা যাক আমি চাই আপনিও উচ্ছ্বসিত থাকুন কিন্তু আপনি যদি হতাশায় মরতে চান আপনার ব্যাপার অন্তত জগৎটাকে সংক্রমিত করবেন না হ্যাঁ তো সবার অন্তত এটুকু খেয়াল রাখা উচিত সেই হাবিজাবি জিনিসগুলো যেগুলো আপনার ভেতর কাজ করছে না বা আপনার ভেতর ঘটছে সেগুলোর ব্যাপারে মুখ বন্ধ রাখবেন হুম বাচ্চারাও হুম যদি কোনো কিছু আপনার জন্য দারুণভাবে কাজ করে তখন অবশ্যই আওয়াজ করুন দেখুন পাখিরাও এটা জানে যখন তারা খুব খুশি হয় তখন সবাই মিলে কলরব শুরু করে দুঃখ হলে চুপ করে বসে থাকে